থেকে নিরায় বলেছিলাম না, কেড়ে নেব তোমার মাথা থেকে মাল কেড়ে নেব, ওই শিরোপা কেড়ে নেব। একদিন আমার মেয়ের হাত থেকে তোমাকে টাকা দিতে হবে, আমার মেয়ে হবে মালকিন আর তুমি হবে নিছক একটা অংশীদার। আরে যাবি কি রে, খেয়ে যা খেয়ে যা, এই ওকে খাওয়া খাওয়া, বাবাকে খেতে দে, হ্যাঁ খেয়ে যাস। চলো বাবা চলো। দাঁড়াও অজিত, শ্যাকরার পাত এ বাড়িতে পড়বে না, ও যদি খায় নিচে খাবে, মাটিতে খাবে, চাকর বাকরের সঙ্গে খাবে, সে ব্যবস্থা করা আছে। রায় বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছো মানে এই নয় যে আমাদের সঙ্গে এক আসনে বসে তুমি খাবে, সে যোগ্যতাই তোমার নেই। খাবো না গিনি রায়, এবারের অন্ন আমি মুখে তুলবো না, ততদিন যতদিন পর্যন্ত না আমি জানতে পারছি যে আমার মেয়ের অন্নেই তুমি লালিত পালিত হচ্ছ। আমার মেয়ের আমার আছে, ততদিন আমি এ বাড়ির অন্ন মুখে তুলব না। সেদিন কখনো আসবে না অজিত চাকরা, সেদিন কখনো আসবে না, তার আগে আমি সব তাস নাচ করে দেবো, সব ভেঙে চুরমার করে দেবো। কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না তোমার মেয়েকে আমি জলে ডুবিয়ে মারতে গিয়েছিলাম, কেউ বিশ্বাস করবে না। আজ কপাল জোরে বেঁচে গেছে তোমার মেয়ে, বারবার বাঁচবে না, বাঁচবে না। বাবা সবজির বাজার করে আনবেন, মাছের বাজার করে আনবেন, আপনি আর ভালো মা সবাই মিলে মিশে রান্না বান্না করবেন, আর তারপরে প্রদীপ জ্বালিয়ে আপনাদের ছেলে আমার হাতে ভাত কাপড় তুলে দেবে, আর অবশ্যই অবশ্যই আমি বাবার হাতে ভাত খাবো, এই প্রতিজ্ঞাই তো করেছিলাম। হাউ ডেয়ার ইউ, তুমি কি মনে করছো যে আমি অজিত শেখরার মতো লেবার ক্লাস, দুবেলা বাজার যাবো, বাসে চড়বো? বাবা লেবার ক্লাস সব মানুষ, ভালো মানুষ, তাদের সম্মান দিয়ে কথা বলে। দাদু ভাই, দাদু ভাই, ঠিক আছে ঠিক আছে, ডাকতে হবে না ডাকতে হবে না, আমি বাজার যাচ্ছি। তুমি বাজার যাচ্ছ মানে তুমি কি বলছো, তুমি কেন বাজার যাচ্ছ? নীতা আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে যে ওই ঘটনার এভিডেন্স নাকি ওর কাছে আছে, আমি যদি ওর কথা মতো কাজ না করি তাহলে ও বাবাকে আর কোহিনূরে সব জানিয়ে দেবে। শেষ পর্যন্ত তুমি ব্ল্যাকমেলও করছো। শাশুড়িমা, চিরকাল তো এই কথাটাই শুনে এসেছি যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়, আর আপনারা তো সোজা আঙুলে ঘি তুলবেন না। হাত কাপড় প্রত্যেকটা নববধূর অধিকার মা, আমি যখন হাত পেতে চেয়েও হাত কাপড় পেলাম না, তখন এইটুকু কৌশল তো খাটাতেই হলো। এই ঝুমকো, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, একটা কথা মনে রেখো, আলু, হ্যাঁ আলু,
আলু, পটল, বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়ো এই পাঁচ রকমের ভাজা হবে। আর ও কুসুমদি, পলন আর কি কি হবে? হ্যাঁ আমি বলছি, দাদাবাবু আপনি লিখে নিন। লিখে নেবো মানে? এই এই রতন চল, তুই আমার সঙ্গে বাজার চল। না 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 না, রতন এখন যাবে না, এখানে রতনদার অনেক কাজ। আপনি বাজারে চলে যান, রিক্সা ধরে চলে যান, গিয়ে বাজার টাজার করে নিয়ে চলে আসুন। আর হ্যাঁ, আপনার মনে আছে তো কি কি মাছ আনতে হবে? আমি যাই, আমাকে আবার বেরোতে হবে। কোথায় যাবে তুমি? শাশুড়ি মা, আজ আমি একটু আমাদের মেন শোরুমে যাব। তুমি তুমি শোরুমে যাবে? হ্যাঁ আমি যাব, দাদু ভাই যাবে, গিনি রায় যাবে, তাই না বাবা? হ্যাঁ যান, বাজারে যান। যাচ্ছি বাবা। বলছি কি, আপনার কাছে টাকা আছে তো, নাকি দেব? তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির আর কি দেখলেন বাবা, একবার আপনি না বলে দেখুন, একবার বলুন যে বাজার করবেন না, বাড়ির বউকে ভাত কাপড় খাওয়াবেন না, তারপর দেখবেন, তারপর দেখবেন বাড়াবাড়ি কাকে বলে। যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। শাশুড়ি মা আমি আসি। হ্যাঁ কি গো, শুনছো? আরে কোথায় গেলে তুমি? মনে হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বাড়ি থেকে বার করে দিই। ও এমন খুন্দি করেছে যে এই মুহূর্তে ওর ওর হাত থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। বাজার আমাকে যেতেই হবে। দাদা দাদা দাঁড়াও 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 হিরো, তুমি বাজারে যাবে মানে তুমি বাজারে কখনো কোনোদিন গেছো? ওই বাজারে কাদায় প্যাচ পেঁচে, তারপরে ওই মাছের আষ্টে গন্ধ। এই রতন, রতন তুই আমার হয়ে বাজারটা করে দে। মাথা খারাপ? দেখুন বলেছে রতনদা, তুমি বাজারে গেলে খুব খারাপ হয়ে যাবে। এই এই কুসুম, তুই বাজারটা করে দে। না বাবা আমার অনেক কাজ আছে, আপনি যান। পর্যন্ত আমাকেই বাজার করতে হবে, এই পিন্ডি গেলার বাজার করতে হবে। হীরক রায় বাজারে যাচ্ছে। আমি তৈরি হয়ে গেছি। আমার শাড়িটা পরে তোকে তো দিব্য দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। কে কে বলছো? কে 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 বলছো? হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো, হতে পারে ওর বাবা একজন গরিব শ্যাকরা। তবুও তো তবুও তো আমাদের যুবরাজকে ফাঁসিয়ে এই রায় জুয়েলার্স এই সাম্রাজ্যের রানী হওয়ার স্বপ্ন দেখছে। তবুও তো একটা কথা মনে রেখো, আলু। হ্যাঁ আলু, আলু, পটল, বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়ো এই পাঁচ রকমের ভাজা হবে। আর